আয়েশা ইসলাম জানতে চেয়েছেন আমি ইতালিতে থাকি কিভাবে আমি আমার ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা শিক্ষিত করতে পারি। বোন আয়েশা ইসলাম বোধহয় ফেসবুকে আপনাকে দেখে থাকি মাধ্যমে আপনার অ্যাক্টিভিটিসগুলো, যদি আপনি তিনি হয়ে থাকেন তো ভালো, আপনার জন্য দোয়া রইল। ইতালিতে পরিস্থিতি এখন খুবই খারাপ যাচ্ছে, আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদে রাখুন। দোয়া করি বোন আয়েশা আপনার পরিবারকে এবং সমস্ত মুসলমান ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ তালা, অবস্থিত ভাইদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন এবং তাদেরকে হেফাজত করুন তার মাধ্যমে। আর সে সাথে বলি আপনার ছেলে মেয়েকে দিনে শিক্ষা দিতে হলে প্রথম কথা হলো আপনার মা বাপ চোখের বাড়ি ফেলবেন, কাঁদবেন। আমার মা বাপ ছোটোবেলায় অনেক দোয়া করেছেন আমার জন্য, বিশেষ করে আমার মা অনেক কান্নাকাটি করেছেন। আমরা যে খুব বড়ো কিছু হতে পেরেছি তা না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দিনের ছোঁয়ায় রয়েছি, এটা আমি মনে করি আমার মায়ের অনেক দোয়া ছিল আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আন-নাদিবী রাহমাহুল্লাহ তিনি লিখেছেন আমার আম্মা জান নামে একটা বই, সেখানে লিখেছেন তার মা কীভাবে তার সন্তানের জন্য দোয়া করতেন ছোটোবেলায়। এই জন্য বোন আয়েশা, ছেলে মেয়েদেরকে মানুষ করা, দিনদার বানানো কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় যুগে, যে পরিবেশ আমাদের চতুর্পাশে ভয়াবহ বিষয়, এই জন্য শুরু দিয়ে বলবো আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন, সেজদায় তাহাজ্জুদে কান্নাকাটি করুন, আল্লাহর কাছে চেয়ে নেন। আর দ্বিতীয়ত হলো যে ওলামাদেরকে খুব ভালোবাসুন, ওলামাদের প্রতি ভক্তি জাহির করুন এবং তাদের প্রতি যথাসম্ভব আপনি শ্রদ্ধা প্রকাশ করুন। আর তৃতীয়ত হলো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইসলামের বেসিক বিষয় শিক্ষা দিতে থাকুন। বর্তমান যুগের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ এবং ইসলাম নিয়ে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলার জন্য উপযুক্ত করে বাচ্চাকে ছোটোবেলা থেকে গড়ে তোলেন এবং সেরকম উপযুক্ত বই পুস্তক পড়ান। এবং ডক্টর জাকির নায়েক এবং ডক্টর বেলাল ফিলিপস এবং আপনার আহমদ দিদাত সহ অন্যান্য স্কলারগণ যারা সমসাময়িক যুগের যে চ্যালেঞ্জগুলো স্থান করে ছুড়ে দেওয়া হয় সেগুলোর জবাব আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিয়ে থাকেন। সেই সাথে আমাদের আরিফ আজাদ সহ আরও যে সমস্ত ভাইরা কাজ করে যাচ্ছেন, মুশফিক রহমান মিনার ভাই আছেন, আর অনেকে আছেন যারা কাজ করে যাচ্ছেন নাস্তিকবাদ মোকাবেলার জন্য, তাদের বই পুস্তকগুলো আপনি বাচ্চাকে তার বয়স যদি তার জন্য উপযুক্ত হয় তাহলে সেগুলো তাদেরকে পড়াতে থাকেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমসাময়িক কোনো খারাপ বাতাস তার গায়ে লাগবে না, আল্লাহ তালা তাকে হেফাজত করবেন। আর সেই সাথে প্রাথমিক জ্ঞান অর্জন এর জন্য আপনি যেখানে আছেন সেখানে কোরআন করিমকে সহিভাবে বিশুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করুন, হিফজ পড়ার ব্যবস্থা করুন, পরিপূর্ণ না পারলে যতটুকু পারে ততটুকু, তারপরে আপনার আশেপাশে কী ধরনের প্রতিষ্ঠান আছে সেটা দেখে তারপরে আগান, আল্লাহ তালা তৌফিক দান করুন।